Namaskar. Welcome to Bioprapti YouTube channel. In this previous class, we discuss about the pollination, where we get the definition of pollination, types of pollination, and all sexualities in flowering plants related studies, and also we see the agent of pollination. Okay. So lastly, in my previous class, last item which we discuss, that is agents. Agents of pollination. পরাগযোগের বাহক সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করেছিলাম. Where you get the two types of pollination, as I say earlier class. One is biotic, another is abiotic. তাহলে এজেন্ট অফ পলিনেশন বা বাহক পরাগযোগের বাহক সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করতে গিয়ে দেখেছিলাম যে আমরা দু রকমের এজেন্ট পাচ্ছি, একটা বায়োটিক এজেন্টস, একটা অ্যাবায়োটিক এজেন্টস. বায়োটিক এজেন্ট হুইচ ইজ ভেরি মাচ ফ্যামিলিয়ার বা ভেরি মাচ চয়েসেবল ফর অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্ট, বিকজ কারণ কি, কারণ বায়োটিক এজেন্টের মাধ্যমে পলিনেশন হলে এর পলিনেশনের চান্সেস অনেক বেশি থাকে রাদার দ্যান অ্যাবায়োটিক এজেন্টস. ওকে, তাহলে মেজরিটি অফ অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্ট mainly use biotic agents as pollinating agent. Okay, clear holo bishoyti. Tobe in few cases also abiotic agents also there. In abiotic agents you get two types of agents. One is wind or air, which is also called anemophily. Amra jake bolechhilam anemophily. এবং তুমি পাবে ওয়াটার, আমরা প্রিভিয়াস ক্লাসে দেখিয়েছিলাম, যাকে আমরা নাম দিয়েছিলাম ওয়াটার. ওয়াটার মিন্স H2O, হাইড্রো, জল, তাই একে বলা হয় হাইড্রোফিলি. ওকে, তার মধ্যে আমরা আবার কি বলেছিলাম, অ্যাবায়োটিক এজেন্টের মধ্যে আমরা দুটো পাচ্ছি, উইন্ড অ্যান্ড ওয়াটার. তার মধ্যে আবার অ্যাঞ্জিওস্পার্মিক প্লান্ট যারা আছে, যারা এই অ্যাবায়োটিক এজেন্টসের ইউজ করে, এর মধ্যে উইন্ডটা আবার বেশি মাছ ইউজ, মাছ মোর ইউসেস বেশি হয় এর ক্ষেত্রে উইন্ড রাদার দেন ওয়াটার. ওয়াটারের আবার পলিনেটিং, ওয়াটারের ক্ষেত্রে খুব কম, ওয়াটার এজেন্ট দ্বারা পলিনেশন হয় এর এক্সাম্পল খুব কম. তাহলে আমরা এজেন্ট অফ পলিনেশনের মধ্যে আমরা পেয়েছি বায়োটিক এজেন্টস অ্যান্ড অ্যাবায়োটিক এজেন্টস. বায়োটিক এজেন্টস আমরা বললাম যে অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্টের ক্ষেত্রে ভেরি মাচ ওরা ইউজ করে, বা এটার ক্ষেত্রে পলিনেশনের চান্সেস বেশি বলে বায়োটিক এজেন্টকেই বেশি চয়েস করা হয় রাদার দেন অ্যাবায়োটিক এজেন্টস. অ্যাবায়োটিক এজেন্সের মধ্যে আবার আমরা বলেছি উইন্ড বা এয়ার দ্বারা পলিনেশন অথবা ওয়াটার দ্বারা পলিনেশন, তার মধ্যে আবার উইন্ডটাকে বেশি প্রেফার করা হয় রাদার দ্যান ওয়াটার. ক্লিয়ার হলো বিষয়টা? তো আমরা এই সংক্রান্ত বিষয়ে একটু আলোচনা করেছিলাম প্রিভিয়াস ক্লাসে, আমরা আলোচনা করেছিলাম. নাও আমরা দেখতে চলেছি এই অ্যাবায়োটিক এজেন্ট উইন্ড অ্যান্ড ওয়াটার পলিউশনের তাদের কিছু ডিটেলস স্টাডি, হোয়ার ফ্লাওয়ার্স কন্ডিশন কীরকম হবে বা কীভাবে পলিনেশনটা সম্পন্ন হবে ওয়াটার বা উইন্ডের দ্বারা, সেটাই আমরা দেখতে চলেছি. ওকে, দেখো তাহলে আমাদের অ্যাবায়োটিক এজেন্টস, অ্যাবায়োটিক এজেন্টস তার মধ্যে আমরা দুটো পাচ্ছি. আমরা একদম কম্পারেটিভ অ্যাকাউন্টই পড়াবার চেষ্টা করবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো অ্যাবায়োটিক এজেন্টের মধ্যে কি প্রথম কি পাচ্ছ, এয়ার, এয়ার অর উইন্ড, সো দ্যাট দ্য নেম অফ দ্য পলিনেশন টাইপ দ্যাট ইজ অ্যানিমোফিলি, আমরা এখনই বললাম অ্যানিমোফিলি. এখন তুমি বলো এয়ার দ্বারা পলিনেশন যদি হয় তাহলে পলিনেশন হতে, পলিনেশনের সংজ্ঞা কি, পলিনেশনের ডেফিনেশন কি, হোয়াট ইজ পলিনেশন? উই অলসো নো দ্যাট পলিনেশন ইজ দ্য ট্রান্সফার অফ পোলেন গ্রেনস, ছোট ছোট করে ভাবো, ফ্রম অ্যান্থার টু স্টিগমা কল্ড পলিনেশন. তাহলে অ্যান্থার থেকে পোলেন গ্রেনস গুলো স্টিগমাতে গিয়ে পড়বে, দ্যাট ইজ কল্ড পলিনেশন. অ্যাজ উই আমরা যেরকম একটা ফিগার ড্র আউট করেছিলাম, এরকম ধরনের একটা ফিগার করেছিলাম, দেখো বাইলোবড অ্যান্থার, হ্যাঁ দিস ইজ অ্যান্থার, হোয়ার ইফ উই কাট দিস উই গট দ্য পোলেন গ্রেনস, দিস আর দ্য পোলেন গ্রেনস
হুইচ ফল অন স্টিগমা, হুইচ ফল অন স্টিগমা, দিস ইজ দ্য স্টিগমা, হুইচ ফল অন দ্য স্টিগমা, ওয়ান পার্ট অফ পিস্টল, যেটা একটা পিস্টলের পার্ট, দ্যাট ইজ দ্য স্টিগমা, এই স্টিগমাতে গিয়ে পড়বে। ওকে, তো দেখো তাহলে তুমি বুঝতে পারছো এখন এখন যার সাহায্যে পড়বে, থ্রু আমি এখন বলতে চাইছি যার সাহায্যে পোলেন গ্রেনস গুলো স্টিগমাতে গিয়ে পড়বে সেই এজেন্টটার নাম আমি বলছি এয়ার অর উইন্ড আমরা এখন বলছি। সুতরাং তুমি ভাবতে পারছো কি পোলেন গ্রেনসটা কিরকম হতে পারে, ঠিক তোমার ভাবনাগুলো তুমি বুঝতে পারছো। দেখো তাহলে পোলেন গ্রেনস ভারী হবে না হালকা হবে, স্যার ভেরি গুড, তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই বায়ুর সাহায্যে যদি উড়তে হয় পোলেন গ্রেনসকে, দ্য পোলেন গ্রেনস ইজ মাচ মোর লাইটার হতে হবে, হালকা হতে হবে, লাইট ওয়েট হতে হবে। দেখো সিম্পল সিম্পল ভাবে ভাবো আর কি হতে হবে, পোলেন গ্রেনসগুলো যদি এই অ্যান্থার মানে অ্যান্থারকে ব্রাস্ট করে যখন পোলেন গ্রেনসগুলো রিলিজ হয় সেই পোলেন গ্রেনসগুলো যদি খুব স্টিকি নেচারের হয় তাহলে অ্যান্থার সারফেসেই বা মাইক্রোস্পোরানজিয়ামের সারফেসেই আটকে থাকবে, তাহলে ইট এটাকে কি হতে হবে, নন স্টিকি হতে হবে। তাহলে পোলেন গ্রেনস মে বি নন স্টিকি, পোলেন গ্রেনসকে আমাকে নন স্টিকি হতে হবে যাতে না আটকে থেকে যায় সারফেসে। ওকে, তাহলে পোলেন গ্রেনস লাইট ওয়েট হতে হবে, পোলেন গ্রেনসকে নন স্টিকি হতে হবে। এবার যদি আমি অ্যান্থারের সাপেক্ষে ভাবি, অ্যান্থারের একটা পয়েন্ট, অ্যান্থারকে কি হতে হবে যদি এয়ার পলিনেশন হতেই হয়, অ্যান্থারকে হতে হবে ওয়েল এক্সপোজড, ওয়েল এক্সপোজড অ্যান্থার হতে হবে, খুব এক্সপোজড হয়ে থাকতে হবে অ্যান্থারকে। ওকে, এবং নিউমারাসি নাম্বার দ্যাট ইজ ইন দ্য ফর্ম অফ ইনফ্লোরেসেন্স হয়ে থাকতে হবে। দেখো একই উইন্ড পলিনেশন বায়ুর গতিবেগের সাপেক্ষে, বায়ু প্রবাহ যেদিকে হবে সেই দিকে পলিনেশন হওয়ার চান্সেস বেশি, উল্টো দিকে যদি হয় তাহলে চান্সেস কম। সেক্ষেত্রে তাহলে পোলেন গ্রেনসকে আমাকে বা অ্যান্থারকে এমনই হতে হবে। হ্যাঁ, দিস আর দ্য ক্যারেক্টার্স হুইচ স্যুটস ফর এয়ার। ওকে, সেই জন্য আমরা অ্যান্থারকে কী হতে হচ্ছে, এক্সপোজ হতে হচ্ছে যাতে খুব সহজেই সেটা ডিসপার্স করতে পারে বাই উইন্ড, পোলেন গ্রেনস ডিসপার্স করতে পারে। পোলেন গ্রেনসকে হতে হলো লাইট ওয়েট, পোলেন গ্রেনসকে হতে হলো নন স্টিকি, দিস আর দ্য ক্যারেক্টার্স হুইচ স্যুটস ফর এয়ার, ওকে, টু বি পলিনেটেড। এরপর দেখো তাহলে পোলেন গ্রেনস এবং আমরা অ্যান্থারের গল্পটা বললাম, নেক্সট যখন সেটা পড়বে ফল অন স্টিগমা যেটা রিসিপ্টার অফ পোলেন গ্রেনস, তাহলে সেই পার্টটাকে কী হতে হবে, সেই পার্টটা এটাকেও ওয়েল এক্সপোজ হতে হবে, স্টিগমাটাকেও, স্টিগমা নেচারে এসো, ওয়েল এক্সপোজ হতে হবে এবং বেশ বড় হতে হবে না, দেখো বেশ একটু এক্সপোজড হয়ে আছে, লার্জ লার্জ স্টিগমা পাচ্ছ, একটা লার্জ ওপেন স্টিগমা পাচ্ছ, লার্জ স্টিগমা। অ্যান্ড অলসো এ ভেরি গুড নোট, স্টিগমা হ্যাভ ফেদারি, ফেদারি ফেদারি স্টিগমা প্রেজেন্ট, তাহলে এই স্টিগমাটা যদি ফেদারি হয় জাস্ট লাইক দ্যাট, আমি যেরকমভাবে ড্র করছি দেখো এরকম যদি ফেদারি হয় তাহলে খুব সহজেই পোলেন গ্রেনসগুলো যাতে আটকে যাবে না, ধরো বায়ু প্রবাহ হচ্ছে এই দিকে উইন্ডের ফ্লো হচ্ছে, তাহলে এই পোলেন গ্রেনসগুলো উড়ে উড়ে এখানে পড়ার চান্সেস আমরা বললাম খুবই কম, এটা আমি ম্যানুয়ালি করছি না, হ্যাঁ এটা বাই উইন্ড দ্বারা হচ্ছে, উইন্ডের স্রোত চলছে, নিউমারাস পোলেন গ্রেনস ডিস মানে নিউমারাস পোলেন গ্রেনস কী হয়েছে, উড়ে উড়ে যাচ্ছে। ওকে, হ্যাঁ একটা আমরা পোলেন গ্রেনসগুলো তৈরি হয় কোথায় বলেছিলাম, দেখো পোলেন গ্রেনস মাইক্রোস্পোরানজিয়ামের আকার আমরা দেখিয়েছিলাম এরকম ধরনের একটা, দেখো গল্প পেয়েছিলাম আমরা আগের ক্লাসে, আমরা বর্ণনা করেছিলাম দিস আর দ্য মাইক্রোস্পোরানজিয়াম, একটা সিঙ্গেল মাইক্রোস্পোরানজিয়াম, ধরে নাও এখানে থাউজেন্ডস অফ পোলেন গ্রেনস আর প্রেজেন্ট, এক্সপোজড হলো পোলেন গ্রেনসগুলো, রিলিজড হলো, বাস্ট আউট হলো পোলেন গ্রেনসগুলো, রিলিজড হওয়ার পর সেটা উইন্ডের মাধ্যমে উড়ে যাচ্ছে, হ্যাঁ এবং পড়ছে কোথায়, স্টিগমাতে, সেই জন্য স্টিগমাটাকে আমাকে ওয়েল এক্সপোজড হতে হলো, লার্জ স্টিগমা হতে হলো এবং ফেদারি হতে হলো, যার সাহায্যে খুব সহজেই পোলেন গ্রেনসগুলো এতে আটকে যায়, পোলেন গ্রেনসগুলো এতে আটকে যায়। ক্লিয়ার হলো বিষয়টি, দিস আর দ্য পোলেন গ্রেনস। এবং মনে রেখো এই সমস্ত ক্ষেত্রে, এদের ক্ষেত্রে উইদিন দ্য ওভারি, দিস ইজ দ্য ওভারি পার্ট, উই অল নো দ্যাট, অ্যান্ড দিস ইজ দ্য স্টাইল পার্ট,
ওভারি মধ্যে যে ওভিউল আছে সিঙ্গেল ওভিউলেট, সিঙ্গেল ওভিউল প্রেজেন্ট ইন দিস ফ্লাওয়ার, সিঙ্গেল ওভিউলেট কন্ডিশন প্রেজেন্ট, ওকে। এবং তাহলে যেটা বলেছিলাম ওয়েল এক্সপোজড অ্যান্থার, তাহলে কয়েকটা ক্যারেক্টার মিলিয়ে নাও ওয়েল এক্সপোজড অ্যান্থার। হ্যাঁ, জাস্ট লাইক আমি যদি একটা ছবি আঁকি, ধরো এই একটা ফ্লাওয়ার রিসেপ্টাকেল যেখানে তুমি দিজ আর দ্য অ্যান্থার্স, ওয়েল এক্সপোজড হয়ে আছে, দিজ আর দ্য অ্যান্থার্স, ফ্লাওয়ার্স আর ইন ক্লাস্টার কন্ডিশন, দ্যাট ইজ কল ইনফ্লোরেসেন্স। ইনফ্লোরেসেন্স হলে সুবিধা কোথায়? ইনফ্লোরেসেন্স হলে সুবিধা কোথায়? যখন থাউজেন্ডস অফ নিউমারাস পোলেন গ্রেনস ডিসপার্সড অ্যান্ড থ্রু উইন্ড দে ফল অন স্টিগমা, দে ফল অন স্টিগমা। হ্যাঁ, যখন নিউমারাস ফ্লাওয়ার থাকবে তখন পলিনেশনটাও কিছু কিছুভাবে পোলেন গ্রেনসগুলো বিভিন্ন ফুলে ছাড়িয়ে যাবে, ঠিক কিনা? তাহলে এখানে একটা ফ্লাওয়ার থেকে মাচ মোর ইম্পর্টেন্ট যে ব্রাঞ্চেস অফ ফ্লাওয়ার থাকবে, দ্যাট ইজ কল ইনফ্লোরেসেন্স। উই অল নো দ্যাট ক্লাস্টার অফ ফ্লাওয়ার যাকে বলা হয় ইনফ্লোরেসেন্স, তাহলে ইনফ্লোরেসেন্স আকার থাকবে। দিস আর দ্য স্ট্যামেন্স, দেখো যেটা ওয়েল এক্সপোজড হয়ে আছে, নিউমারাস স্ট্যামেন্স আর আছে ওয়েল এক্সপোজড, যেটা খুব সহজেই উইন্ড দ্বারা পলেন গ্রেনসগুলো এখানে গিয়ে পড়বে। তাহলে দিস আর দ্য কন্ট্রিভেন্সেস ফর এয়ার পলিনেশন, এগুলো শর্ত হওয়া উচিত। ইট ইজ ভেরি মাচ কমন, এক্সাম্পল দিয়ে দাও, ইট ইজ ভেরি মাচ কমন ফর গ্রাসেস, ফর গ্রাসেস, ভেরি মাচ কমন ফর গ্রাসেস, ওকে। দিস ইজ দ্য টোটাল অ্যানিমোফিলিক কন্ডিশন, অ্যানিমোফিলি ডিটেল স্টাডি। হাউ ডু ইউ গেট ফাইনালি, ফাইনালি ইন দ্য স্ন্যাপশট আমরা বলেছিলাম অ্যাবায়োটিক এজেন্টের মধ্যে ওয়াটার আছে, এই যে উইন্ড আছে অ্যান্ড অলসো ওয়াটার আছে, আমরা ডিসকাস করব। সেই উইন্ডের ক্ষেত্রে ওয়াটারের সাপেক্ষে উইন্ডের কমন আবার তুলনামূলকভাবে উইন্ডের পার্সেন্টেজ বেশি পলিনেশনের ক্ষেত্রে, অ্যাঞ্জিওস্পার্ম প্ল্যান্টের ক্ষেত্রে। সেই উইন্ড পলিনেশনের জন্য হ্যাঁ পোলেন গ্রেনস এগুলোকে আমাকে দুটো লাইট ওয়েট হতে হচ্ছে, নন স্টিকি হতে হচ্ছে, ওকে। অ্যান্থারকে আমাকে ওয়েল এক্সপোজ হতে হচ্ছে, অ্যান্ড এবং স্টিগমার ক্যারেক্টার দেখো প্রত্যেকটা পার্ট পার্ট করে আমি বর্ণনা করেছি, ওয়েল এক্সপোজ, লার্জ স্টিগমা হতে হবে এবং ফেদারি হলে খুব সহজেই আটকে যাবে। দিস আর দ্য ক্যারেক্টার্স সুটস ফর উইন্ড পলিনেশন, ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ। এর পরবর্তী ক্ষেত্রে তোমরা ওয়াটার পলিনেশন নিয়ে দেখবে, ওকে। মুভ টু ওয়াটার পলিনেশন, অ্যান্ড থ্রু ওয়াটার হোয়েন পলিনেশন অকার, দিস পলিনেশন নেমড অ্যাজ হাইড্রোফিলি, দ্যাট ইজ হাইড্রোফিলি, ওকে। হাইড্রো মিন্স ওয়াটার, ইউ অল নো দ্যাট, হাইড্রোফিলি। তাহলে এখানে সঙ্গে সঙ্গে একটা কোশ্চেন তোমাদেরকে তুলি, দেখো তোমরা যদি ভাবো এইভাবে, আমরা যেমন বলেছিলাম এয়ার পলিউশনের ক্ষেত্রে উদাহরণ কি বলেছিলাম, মোস্টলি গ্রাসেস ফ্যামিলি, হ্যাঁ ওরাইজার ক্ষেত্রে হয়, টিটিকামের ক্ষেত্রে হয়, মেনলি ওয়াটার এয়ার পলিউশন হয় গ্রাসেস ফ্যামিলির ক্ষেত্রে। তাহলে ওয়াটার পলিউশন যখন আমরা বলছি তখন আমরা যদি এই হয় বিষয়টাকে ভাবি, ওয়াটার দ্বারা পলিনেশন হবে, সুতরাং অল দ্য প্লান্টস হুইচ, সেই সমস্ত উদ্ভিদরা যারা জলে জন্মায়, যারা জলজ, তাহলে তাদের ক্ষেত্রে কি ওয়াটার পলিনেশন সব ক্ষেত্রেই হয়, মানে সমস্ত জলজ উদ্ভিদের ক্ষেত্রেই কি ওয়াটার পলিনেশন হয়? দিস ইজ দ্য কোশ্চেন হুইচ ইউ নিড টু থিঙ্ক। তাহলে কোশ্চেনটা আমি কি করেছি, কোশ্চেনটা করেছি সমস্ত জলজ উদ্ভিদের ক্ষেত্রেই কি ওয়াটার পলিনেশন হয়? আমার কোশ্চেনের থ্রোই দেখে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই উত্তরটা কি হতে পারে। আমি যখন বললাম সমস্ত জলজ উদ্ভিদের ক্ষেত্রে কি ওয়াটার পলিনেশন হয়, তোমরা এখন ভাবছো যে স্যার উত্তরটা তাহলে নাই হবে নিশ্চয়ই। হ্যাঁ ঠিক, উত্তরটা নাই হবে, তার কারণ আমরা বলছি, দেখো ধরো আমরা একদম উদাহরণ দিয়ে একটু শুরু করি। প্রথমে খুব কমন জলজ উদ্ভিদের নাম আমরা বলছি, ওয়াটার হায়াসিন্থ, কচুরি পানা, ওয়াটার লিলি, দিস আর দ্য প্লান্ট যারা ওয়াটার, ধরো এটা ওয়াটার সারফেস, যারা জলজ উদ্ভিদ, দিস আর দ্য ওয়াটার সারফেস, এই ওয়াটার সারফেসের ওপর দিস আর দ্য ওয়াটার হায়াসিন্থ, ওয়াটার হায়াসিন্থ এইরকমভাবে ধরো ফ্লাওয়ার হয়ে আছে, দিস আর দ্য ওয়াটার হায়াসিন্থ, দিস আর দ্য ওয়াটার হায়াসিন্থ, ওকে। যারা সারফেসের ওপরে আছে, দেখো ওয়াটার সারফেস, দিস ইজ দ্য ওয়াটার সারফেস, আর দেখতে পাচ্ছ আমাদের প্রশ্নটা ছিল যে সমস্ত জলজ উদ্ভিদরাই কি ওয়াটার পলিনেটেড হবে, সেটার উত্তরটাই আমরা না বলেছিলাম। না হওয়ার ব্যাখ্যাতে দিতে গিয়ে আমরা দুটো উদাহরণ দিয়েছি, যে দুটো উদাহরণ আমরা পেয়েছি, দিস আর দ্য প্লান্ট
যারা জলজ প্লান্ট তাদের ক্ষেত্রে দেখো ওয়াটার পলিনেশন হবে কিনা, তারা জলের উপরে হয়ে আছে, সারফেস লেভেলের উপরে ফ্লাওয়ারগুলো হয়ে আছে। সুতরাং এদের ক্ষেত্রে পোলেন গ্রেনস ট্রান্সফার হওয়ার জন্য জলটা অতটা ম্যান্ডেটারি নয়, বা এদের ক্ষেত্রে পলিনেশন হয় এইভাবে আইদার থ্রু উইন্ড অর থ্রু ইনসেক্ট। দেখো ওখানে ওয়াট জলজ উদ্ভিদ, অথচ জলের সাথে পলিনেশনের কোনো সম্পর্কই নেই এখানে, সেই জন্য আমরা বলেছিলাম উত্তরটা না। আবার দেখো কিছু জলজ উদ্ভিদ আছে, তাহলে ওয়াটার পলিনেশনের স্যার এক্সাম্পল কি, ওয়াটার পলিনেটেড প্লান্টের এক্সাম্পল কি, সেই এক্সাম্পলগুলো নিয়ে আমরা ডিসকাস করব। ভ্যালিসনারিয়া, ভ্যালিসনারিয়া ওয়ান এক্সাম্পল, ওয়ান ভেরি কমন এক্সাম্পল ভ্যালিসনারিয়া, ওয়াটার পলিনেটেড প্লান্ট। অ্যান্ড হাইড্রিলা, দেখো এই এক্সাম্পলটা মনে রাখতে তোমাদের খুব একটা অসুবিধা হবে না, কারণ হাইড্রো মিন্স ওয়াটার, সুতরাং হাইড্রিলা জল দ্বারা পলিনেশন হয়, খুব কমন এক্সাম্পল, দিস আর দ্য কমন এক্সাম্পল। হ্যাঁ, দিস আর দ্য ফ্রেশ ওয়াটার ফর্ম, ফ্রেশ ওয়াটার এক্সাম্পল, ফ্রেশ ওয়াটার প্লান্ট। তেমনি তুমি আবার পাবে ইন কেস অফ জস্টেরা, জস্টেরা হোয়ার ইউ গেট দ্য ওয়াটার পলিনেশন। হ্যাঁ, দিস ইজ কল্ড সি গ্রাস, দিস ইজ এ সি গ্রাস। তাহলে আমরা এই বেশ কিছু এক্সাম্পল দেখলাম, এই এক্সাম্পলগুলো দিয়ে আমাদের পড়তে সুবিধা হবে, আমরা দেখাবো ওয়াটার পলিনেশন যাকে বলা হচ্ছে হাইড্রোফিলি। একটা ছোট্ট কোশ্চেন দিলাম, সমস্ত জলজ উদ্ভিদরাই যে ওয়াটার পলিনেশন হবে তা না, এই দেখো দুটো উদাহরণ পরিষ্কার তোমাদের কাছে আছে, ওয়াটার হায়াসিন্থ, ওয়াটার লিলি, যারা ওয়াটার সারফেসের উপরে তাদের ফুল হয় এবং ফুলে ফুলগুলির পরাগযোগ থ্রু ইনসেক্ট থ্রু উইন্ড কমন, যদিও তারা জলজ উদ্ভিদ। আবার দেখো এই সমস্ত এক্সাম্পলগুলো আমরা দিলাম, ভ্যালিসনারিয়া, হাইড্রিলা যেগুলো ফেস ওয়াটার ফর্ম, আবার সি গ্রাসেস আমরা পেয়েছি জস্টেরা, যেখানে আমরা ওয়াটার পলিনেশন দেখব। এবার এসো প্রত্যেকটা এক্সাম্পল ধরে ধরে পড়াশোনাটা। ইন কেস অফ ভ্যালিসনারিয়া, আমাদের এনসিটিতে উল্লেখ আছে দেখবে এক্সাম্পলটা, এবং কোশ্চেনও প্রচুর আসে এখান থেকে। ভ্যালিসনারিয়ার ক্ষেত্রে কি হয়, হ্যাঁ আমরা ওয়াটার সারফেসটাকে বেশি গুরুত্ব দিচ্ছি এক্ষেত্রে, ওয়াটার সারফেস, দিস ইজ দ্য ওয়াটার সারফেস। এক্ষেত্রে ভ্যালিসনারিয়ার ক্ষেত্রে আমরা তো জানি পলিনেশনের সংজ্ঞা কি, ট্রান্সফার অফ পোলেন গ্রেনস টু অ্যান্থার টু স্টিগমা, এটা আমরা জানি। তাহলে ফিমেল ফ্লাওয়ারটা, এক্ষেত্রে ফিমেল ফ্লাওয়ারটা দেখো লার্জ স্টক, ফিমেল ফ্লাওয়ারটা লার্জ স্টক হয়ে আছে, এবং ফিমেল ফ্লাওয়ারটা এই লার্জ স্টকের ফলে সুন্দর ওয়াটার সারফেসে এক্সপোজড হয়ে আছে। দিস ইজ দ্য স্টক, স্টক দেখো এটা লার্জ, আর এই কারণেই, খুব সুন্দর করে বুঝবে বিষয়টা, এই কারণেই ফিমেল ফ্লাওয়ার, দিস ইজ দ্য ফিমেল ফ্লাওয়ার, ফিমেল ফ্লাওয়ার হ্যাভ লার্জ স্টক বা লং স্টক, এবং যার কারণে সেটা ওয়াটার সারফেসে কি হয়ে আছে, সুন্দরভাবে এক্সপোজ করে আছে, ওয়াটার সারফেসে আছে, ওয়াটার সারফেসে আছে। এবং পোলেন গ্রেনস যেটা পড়তে হবে এই স্টিগমাতে, দিস ইজ দ্য স্টিগমা, পোলেন গ্রেনস, হ্যাঁ পোলেন গ্রেনস গুলো লাইট ওয়েট হতে হবে, তাহলে পোলেন গ্রেনস গুলো কি হবে, পোলেন গ্রেনস গুলো দেখো এইভাবে ওয়াটার সারফেসে মুক্ত হয়ে আছে, ওয়াটার সারফেসে ফ্লোট করে আছে, জলেতে ভেসে আছে, যেটা ওয়াটার কারেন্টের সাহায্যে সিম্পলি এখানে ফল অন স্টিগমা এবং পলিনেশনটা সম্পন্ন হবে। ক্লিয়ার হলো বিষয়টি? তাহলে এক্ষেত্রেও ভাবনাটা সেই একইভাবে ভাবো যেমন আমরা তুমি এয়ারের ক্ষেত্রে ভেবেছিলে, পোলেন, তাহলে এর ক্ষেত্রেও তুমি একই রকমভাবে ভাবো, পোলেন গ্রেনসের নেচার কীরকম হবে, তাহলে পোলেন গ্রেনস কীরকম হতে পারে, পোলেন গ্রেনস অলসো লাইট ওয়েট হতে হবে, অ্যাজ উই সো ইন প্রিভিয়াস ক্লাস হোয়ার উই ডিসকাস অ্যাবাউট দ্য এয়ার, এয়ার পলিনেশন, এয়ার পলিনেশন যেখানে আমরা দেখেছিলাম পলিনেশন, পোলেন গ্রেনস অলসো লাইট ওয়েটেড, ওকে এখানেও লাইট ওয়েট হতে হবে, সো দ্যাট লাইট ওয়েট হচ্ছে যার জন্য, সো দ্যাট ইট ক্যান, সো দ্যাট ইট ক্যান ফ্লোট অ্যাট দ্য সারফেস অফ ওয়াটার। ওয়াটার
যেটা সাহায্যে সহজেই তারা কি হয় জলের উপরে ভেসে থাকতে পারে। দেখতে পাচ্ছ এরকম বাইলোব পোলেন গ্রেনস আমরা করেছি, দিজ আর দ্য পোলেন গ্রেনস, হ্যাঁ, যেগুলো রিলিজড হয়েছে এবং ওয়াটার সারফেসে এসছে, যে ওয়াটার সারফেসে আসার ফলে ওয়াটার কারেন্টের মাধ্যমে সেটা ফল অন স্টিগমা, এইভাবে পলিনেশনটা হবে। দিস ইজ ফাউন্ড ইন ভ্যালিস নারিয়া, আমরা এক্সাম্পল লিখেছি, দিস ইজ ফাউন্ড ইন ভ্যালিস নারিয়া। তাহলে এখানে কি পেলে, ফিমেল ফিমেল ফ্লাওয়ার যেটা পেলে সেটা হচ্ছে লং স্টক যুক্ত বা লার্জ স্টক আছে, যার জন্য এটা খুব সারফেসে ওয়াটার সারফেসে আছে, ওয়াটার সারফেসে আছে, হ্যাঁ, স্টিগমাটা ওপেন হয়ে আছে। এবং পোলেন গ্রেনস যেগুলো লাইট ওয়েটেড, সো দ্যাট এটা ফ্লোট করে আছে খুব সহজেই, জলে ভেসে আছে, ভাসমান অবস্থায় আছে, এবং যে পোলেন গ্রেনসগুলো ওয়াটার কারেন্টের মাধ্যমে খুব সহজেই মিলিত হবে। ওকে, তাহলে এটা পেলে সেই সমস্ত উদ্ভিদ, একটা এক্সাম্পল ভ্যালিস নারিয়া, যার ক্ষেত্রে ফিমেল ফ্লাওয়ারটা ওয়াটার সার্ফেসে আসছে, ওকে, একদম ট্রুলি সাবমার্জড কন্ডিশন না। বাট হোয়েন ইউ সি দ্য অ্যানাদার এক্সাম্পল লাইক জস্টেরা, হোয়েন ইউ সি দ্য জস্টেরা, এটা ওয়াটার সার্ফেসে কারেন্টের মাধ্যমে হচ্ছে। জস্টেরা ক্ষেত্রে আমি দেখলে, যেটাকে আমরা সি গ্রাস বলছি, পলিনেশনটা টোটালি সাবমার্জড কন্ডিশনে হয়ে থাকে, সাবমার্জড ফ্লাওয়ার, সাবমার্জড ফ্লাওয়ার। দেখো কিরকম আমি বলছি বিষয়টা, এই ধরো ওয়াটার সার্ফেস বড় অপেক্ষা রাখে না, অ্যান্ড দিস ইজ দ্য ফিমেল ফ্লাওয়ার, দিস ইজ দ্য ফিমেল ফ্লাওয়ার, দেখতে পাচ্ছ সার্ফেসের নিচে আছে, দ্যাট ইজ সাবমার্জ কন্ডিশন, ক্লিয়ার হয়েছে বিষয়টা। এক্ষেত্রে কি হয়, পোলেন গ্রেনসগুলো কিরকম হয় দেখো, দ্য নেচার অফ দ্য পোলেন গ্রেনস উইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট, এটা সাবমার্জ কন্ডিশনে হচ্ছে, দ্য পোলেন গ্রেনস ক্যারেক্টার্স আর মোস্ট ইম্পর্টেন্ট, পোলেন গ্রেনস আর লং অ্যান্ড রিবন লাইক, লাইট ওয়েট তো বটেই, বাট নট মাচ মোর লাইট দেন ভ্যালিস নারিয়া, এক্ষেত্রে অতটাও লাইট ওয়েট নয় যতটা না ভ্যালিস নারিয়ার ক্ষেত্রে ছিল, তাহলে লাইট ওয়েট হলে ওটা সার্ফেসে চলে যেত, এটা সাবমার্জ কন্ডিশনে থাকে, এর থেকে একটু তুলনামূলকভাবে ভারী, যেটা ওই সাবমার্জ কন্ডিশনই সার্ফেসে আসবে না, ওই জলের মধ্যে থেকেই ভাসমান অবস্থায় থাকবে। ওকে, ক্লিয়ার হলো বিষয়টি। এবং রিবন লাইক, দিস ইজ দ্য রিবন, দেখো রিবনের মতো করে আছে, দিস ইজ দ্য রিবন লাইক পোলেন গ্রেনস। এবং বুঝতে পারছো ওয়াটার কারেন্ট যখন জলের স্রোত একটা মাঝখানেও যেটা আছে, হ্যাঁ, যে স্রোতটা আছে তার প্রভাবেই এই রিবন লাইক পোলেন গ্রেনস হওয়ার জন্য এটা সহজেই, হ্যাঁ, আন্দোলিত হতে পারে, এটা সহজেই কি হতে পারে, ক্যারি থ্রু দ্য ওয়াটার কারেন্ট, ক্যারি থ্রু ওয়াটার কারেন্ট, অ্যান্ড খুব সিম্পলি অলসো টাচ উইথ বা অলসো কন্ট্যাক্ট উইথ দ্য স্টিগমা অ্যান্ড পলিনেশন অকার। এবং খুব সহজেই কি হতে পারে, দিস রিবন লাইক নেচার হেল্পস পোলেন গ্রেন টু ক্যারি থ্রু ওয়াটার ইন দ্য সাবমার্জ কন্ডিশন, যদি এটা সাবমার্জ কন্ডিশনে পাচ্ছ, এবং এটা মুভ করে কোথায় আসে, হ্যাঁ, কন্ট্যাক্ট উইথ স্টিগমা হোয়ার পলিনেশন অকার। ক্লিয়ার হলো বিষয়টি, ইট ইজ ভেরি মাচ ফাউন্ড ইন জস্টেরা। তাহলে আমরা দুটো কেস দেখালাম, দেখো ওয়াটার পলিনেশনের দুটো কেস দেখালাম, আমরা আগেই বলেছিলাম যে ওয়াটার পলিনেশন তুলনামূলক অনেক কম জিনাতে দেখতে পাওয়া যায়, ইনকেস অফ অ্যাঞ্জিওস্পার্ম তোমরা নোট করো, অনলি 30 জিনেরা, অনলি 30 জিনেরা হোয়ার ইউ গেট ওয়াটার পলিনেশন, অনলি 30 জিনেরা যেখানে ওয়াটার পলিনেশন হয়। হ্যাঁ, আমরা আগে দেখো, আমরা আগে পড়েছিলাম কিছু কিছু জিনিস, আমরা যখন প্লান্ট কিংডম পড়েছিলাম, ইনকেস অফ অ্যালগি দে আর অ্যাকোয়াটিক, ইনকেস অফ ব্রায়োফাইট, ইন কেস অফ ব্রায়োফাইট অ্যান্ড টেরিডোফাইট, ওয়ান ভেরি মাচ ইম্পর্টেন্ট নোট প্রেজেন্ট, দেখো আমি বলছি, টেরিডোফাইট হোয়ার দে আর টেরিস্টিয়াল, টেরিস্টিয়াল, হ্যাঁ হ্যাঁ, হতে পারে তারা স্যাঁতস্যাঁতে পরিবেশ পছন্দ করে, দে আর টেরিস্টিয়াল, বাট হোয়েন ফার্টিলাইজেশন, বাট অ্যাট দ্য টাইম অফ ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন দে নিড ওয়াটার, দে নিড ওয়াটার, তাদের ওয়াটার দরকার হয়েছিল, ঠিক আছে। তাহলে আমরা বেশ কিছু কমন এক্সাম্পল পেয়েছিলাম, ব্রায়োফাইট, টেরিডোফাইট, অ্যালগি, যাদের ওয়াটার প্রয়োজন হয় পলিনেশনের সময়, ঠিক সেরকমভাবেই একটু মিল করে ব্যাপারটাকে ভাবো, এখানে ওয়াটার প্রয়োজন হচ্ছে কি জন্য, পলিনেশনের জন্য। অনলি আমি বললাম 30 জেনেরা, অ্যান্ড মেনলি দে আর মোনোকটস,
ওয়াটার কোলোরেশন অলসো কমন ফর মোনোকটস। দেখো তুমি মোনো রাখার জন্য একটা টেকনিক ইউজ করতে পারো, ওয়াটার পলিনেশন ডব্লিউ 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 কে মিরর উল্টে দাও, এম আসছে না বা এমটাকে উল্টে দিলে ডব্লিউ আসছে, তাই ওয়াটার পলিনেশন ইজ ভেরি মাচ কমন ফর মোনোকটস। ক্লিয়ার হলো বিষয়টি? সো ওয়াটার পলিনেশন ইজ ভেরি মাচ কমন ফর মোনোকটস, এমটাকে উল্টে দিলে ডব্লিউ হয়ে যায়, এভাবে একটা মনে রাখতে পারো। জাস্ট সিম্পল টাইপস বললো, 30 জেনারেতে অনলি হয়, মোনোকটসের ক্ষেত্রে ভেরি মাচ কমন। ওয়াটার পলিনেশন একটা আমরা দেখালাম, দোজ প্লান্টস হোয়ার দ্য ফ্লাওয়ার্স আর ইন সারফেস ওয়াটার, ইন দ্য সারফেস অফ ওয়াটার, এবং পলিনেশন হওয়ার জন্য যে যে ক্যারেক্টার্সগুলো আমি বললাম, এবং আর একটা দেখালাম জস্টেরা, ইন কেস অফ জস্টেরা হোয়ার ইউ গেট দ্য সাবমার্জ ফ্লাওয়ার অ্যান্ড পলিনেশন হওয়ার জন্য পোলেন গ্রেনসের ক্যারেক্টার দেখো, দে আর রিবন শেপড বা রিবন লাইক, দে আর লং, হ্যাঁ মাচ মোর হেভিয়ার হেভিয়ার দেন মাচ মোর হেভিয়ার দেন ভ্যালিসনারিয়া, ভ্যালিসনারিয়ার থেকে পোলেন গ্রেনসগুলো একটু হেভিয়ার হবে, যা হেভিয়ার না হলে এটা এটা ফ্লোট করে যেত উপরে সারফেস ওয়াটারে চলে যেত, সারফেস ওয়াটারে চলে গেলে কি হতো, তাহলে পলিনেশনটা হতো না, কারণ ফিমেল ফ্লাওয়ার যেটা আছে, ফিমেল ফ্লাওয়ার যেটা আছে সেটা সাবমার্জ কন্ডিশনে আছে, দেখো ফিমেল ফ্লাওয়ারটা সাবমার্জ কন্ডিশনে আছে, তাই এটাকে আমাকে একটু ভারী হতে হলো, যার জন্য এটা কিন্তু এতটাও ভারী নয় যে একদম টোটালি নিচে পড়ে যাবে, জলের মাঝখানে বা সারফেসের একটু নিচে সাবমার্জ কন্ডিশনে সেটা ভাসমান অবস্থায় আছে, থ্রু ওয়াটার এটা মুভ করে কোথায় গিয়ে পড়বে, স্টিগমাতে গিয়ে পড়বে এবং পলিনেশন সম্পন্ন হবে। দিস ইজ ভেরি মাচ কমন ইন কেস অফ জস্টেরা। তাহলে দেখো এই বিভিন্ন রকমের এক্সাম্পল পেলে, অ্যাবায়োটিক এজেন্টদের নিয়ে আমরা ডিসকাস করলাম, এয়ার পলিনেশন ওয়াটার পলিনেশন পেলে, এক্ষেত্রে একটা কমন নোট কি পেলে বলো তো, একটা কমন নোট কি পেলে? দ্য কমন নোট ইজ, দেখো এক্ষেত্রে কোনো প্লান্টেরই, কোনো প্লান্টকেই সেই রকমভাবে সুগন্ধি হতে হয়েছে কি, বা সেরকমভাবেই আকর্ষণকারী পতঙ্গ আকর্ষণকারী যে খুব কালারফুল ফ্লাওয়ার হতে হবে কি? অবশ্যই তোমার উত্তর আসা উচিত না, ঠিক, তুমি ঠিকই ভেবেছ, দোজ ফ্লাওয়ার্স এটা কমন ফর বোথ এয়ার, ইট ইজ কমন ফর বোথ এয়ার অ্যান্ড ওয়াটার পলিনেশন, পলিনেশন হোয়ার দ্য ফ্লাওয়ার্স আর ফ্লাওয়ার্স আর ফ্লাওয়ার্স সরি হোয়ার দ্য ফ্লাওয়ার্স ডু নট কন্টেন নেকটার, ডু নট কন্টেন নেকটার, কোন রকম নেকটার গ্ল্যান্ড থাকে না, নেকটারের প্রয়োজন হয় না, অ্যান্ড নট ফ্লাওয়ার্স আর নট টু মাচ কালারফুল, নট কালারফুল, একবারে কালারফুল বলে দাও, তাহলে কালারফুল হওয়ারও দরকার নেই আর তোমার কি দরকার নেই, এবং নেকটার গ্ল্যান্ডেরও দরকার নেই, কারণ এক্ষেত্রে আমার কোনো রকমভাবেই পতঙ্গ বা সামথিং বায়োটিক এজেন্টের আকর্ষণ করার বিষয় নেই, এখানে সবটাই অ্যাবায়োটিক এজেন্ট, থ্রু উইন্ড আর থ্রু ওয়াটার হচ্ছে, ওকে, তাই জন্য আমার এক্ষেত্রে কোনো রকমভাবেই যে পতঙ্গকে আকর্ষণ করতে হবে বা বায়োটিক এজেন্টের আকর্ষণ করার ক্ষেত্রে কোনো গল্পই নেই, তাই সেক্ষেত্রে ফুলকে যে কালারফুল হতে হবে মানে নেই, তার কোনো কালারফুল হতে হয় না, এবং কী হতে হয় না তাকে, এবং পতঙ্গ যে কালারটাকে দেখে আকর্ষণ হবে, পতঙ্গ যে কিছু পাবে ফুলের কাছ থেকে, যে নেকটার পাবে পুষ্টির জন্য, সেটারও কোনো প্রয়োজন হয় না, এবং এটা যেমন একটা ব্যাপার তেমনি তোমাদেরকে আমি আগেও বলেছি যেহেতু এগুলো অ্যাবায়োটিক এজেন্ট দ্বারা হয় তাহলে এদের ক্ষেত্রে পলিনেশনের রেট খুব কম, ওকে, পলিনেশন হওয়ার চান্সেস খুব কম, তোমরা বুঝতেই পারছো যদি উইন্ড এদিকে দেয় আর তোমার ফ্লাওয়ারগুলো এইদিকে আছে, ফ্লাওয়ারগুলো এইদিকে আছে, উইন্ডের ফ্লো এদিকে হচ্ছে, তাহলে কখনোই পলিনেশন হবে না, বা উইন্ড যদি আবার খুব তীব্র বেগে ফ্লো হয় তাহলে কোথাও দূরে গিয়ে পড়ার সম্ভাবনা আছে, তাহলে কম, চান্সেস কম, আবার ঠিক ওয়াটারের ক্ষেত্রেও একই গল্প, চান্সেস ভেরি মাচ লো, সো দ্যাট এগুলো অতটা ইউজ করা হয় না, তবুও আমরা বললাম অ্যাবায়োটিকদের মধ্যে আবার কমন বেশি পেলাম, যেটা উইন্ড পলিনেশনের ক্ষেত্রে একটু কমন পেলাম, ওয়াটার পলিনেশন আমরা বলে দিলাম অনলি 30 জেনেরা অ্যান্ড দে আর ভেরি মাচ কমন ফর মোনোকট হোয়ার ওয়াটার পলিনেশন অকার, ওকে, তো সো ইন দিস ক্লাস we discuss about the whole things, the detail about anemophily and hydrophily. Next classes,
another topic by another part of the pollination we discuss. Okay, thank you very much. Keep watching Bioprakti YouTube channel. Share, subscribe, also like. যদি তোমাদের প্রয়োজন হয় তোমাদের প্রত্যেকের জন্য প্রত্যেকের মতো করে তোমাদের ভাষাতেই এই চ্যানেলটি এবং সমস্ত পার্টগুলো আমরা সেইভাবেই ডিসকাস করার চেষ্টা করছি, তাই তোমরা প্রত্যেকে এটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো।